কবি পূর্ণেন্দু পত্রের কবিতা সোনার মেডেল। বাপু মশাই না গা গ্যারাম থেকে ধুলো মাটি ঘষ্টে ঘষ্টে আপনাদের কাছে এসেছি। কি চাকচিকান শহর বানাইছেন গো বাবুরা, রোদ পড়লে জছনা লাগলে মনে হয় কাল কেউটের গা থেকে খসা পড়া রূপর তৈরি এখন লম্বা খলস। মনের উনানে ভাতের হাঁড়ি হাঁ হয়ে আছে খিদেয়, চাল ডাল তরি তরকারি শাক পাতা কিচ্ছু নেই, কিন্তু জল ফুটছে টগ বগিয়ে। বাবু মশাইরা, লোকে বলেছিল ভালুকের লাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন, যখন যেমন বললেন নেচে নেচে হদ্দ পয়সা দিবেননি। লোকে বলেছিল ভানুমতির খেল দেখালে আপনারা নাকি সোনার মেডেল দেন, নিজের করাতে নিজেকে দুঃখান করে আবার জুড়ে দেখালুম, আকাশ থেকে সোনালি পাখির ডিম পেড়ে আপনাদের ভেজে খাওয়ালুম গরম অমলেট, বাঁচা গাছে বাজিয়ে দিলুম ফুলের ঘুঙুর, সোনার মেডেল দিবেননি। বাবু মশাইরা, সেই ল্যাংটো বেলা থেকে বড় শখ ঘরে ফিরব বুকে সোনার মেডেল টাঙিয়ে, আর বউ বাচ্চাদের মুখে হঠাৎ কাপাস তুলার হাসি ফুটিয়ে বলব, দেখিস আমি মারা গেলে আমার গা থেকে গজাবে চন্দন গন্ধের বন, সোনার মেডেল দিবেননি। ধন্যবাদ। আমার কবিতা আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এই ভিডিওটিকে লাইক আর শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে দিতে ভুলবেন না। নমস্কার।